আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আছি, আমার পরিবার পরিজন নিয়ে মোটামুটি আল্লাহ ভালো রেখেছে, তো ভালো আছি। তো সবাইকে মাহে রমজানে শুভেচ্ছা জানাচ্ছি। তো ইফতার তো করা হয়ে গেছে, তো এখন ভাবলাম ইফতার পরে একটু চা খেলাম, সবাইকে চা দিলাম, আমরা বাসায় সবাই চাটা খেয়ে এখন হচ্ছে আমি একটু ভাবলাম আজকে রোজা প্রাপ্তি ইফতার একদমই কম খেয়েছে, শুধু ফ্রুট খেয়েছে একদম অল্প। তো আমি আম্মা আমরা ইফতারটা খেয়েছি, খুব পছন্দ, ভালো লেগেছে। আর আজকে একটু বাইরে থেকে ইফতার আনা হয়েছিল, তো শ্যুট করতে পারি নাই, সবসময় শ্যুট করা হয় না, একদমই হয় না। আমি যতটুকু করি সবসময় ভাববেন এটা আমার সামান্য একটুখানি শ্যুট করা হয়। তো ভাবলাম যে একটু ব্লগ কী দিয়ে করব, তো চট করে এখন একটু সময় পাচ্ছি তো করে ফেলি। ফিজার সত্যি অলরেডি ঘুম থেকে উঠে গেছে, ওদেরকে খাওয়ালাম টাওয়ালাম। তো রোজা এবং প্রাপ্তির জন্য সামান্য একটু পোলাও করে দিচ্ছি, আর একটু চিকেন আছে রান্না করা, তো সেটা দিয়ে এখনই রান্না করে ওদের দুজনকে খেতে দিব। তো ঠিক আছে, অলরেডি একটু রসুন পেস্ট এবং আদা পেস্ট দিলাম, হ্যাঁ পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি। তো এখন দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে, বেশি না, জাস্ট এক পট চালের পোলাও করে দিচ্ছি, হয়তো বা পছন্দ করবে, ভালো লাগবে। এর সাথে আর বেশি কিছু দিব না, দিলে দেখা যাবে আর খাওয়াই হবে না। কোল্ড ড্রিঙ্কস আছে, সালাদ আছে, ওগুলো দিয়ে খেয়ে নেবে, সমস্যা নেই। আর আমি রাতের বেলা একটু সালাদ করে নিই, যেহেতু একটু মাছ মাংস তরিতরকারি সব কিছুর সাথেই সালাদটা ভালো লাগে। আর সালাদ দেখলাম সবসময় আমার সেজো বোনের কথা মনে হয়, আমার সেজো আপা সব সময় ওর কিছু না, জাস্ট সালাদ হলেও কিন্তু শুধু ভাত খেয়ে নিতে পারবে এরকম। তো ঠিক আছে, তো রান্না করছি আর কথা বলছি। আর কালকের জন্য এই যে চালটা আমি আগেই ধুয়ে সবসময় একটু অল্প করে ধুয়ে সুন্দর করে অল্প একটু পানি দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রেখে দিই সামান্য, তখন দেখা যায়। আপনি এটা একটু এই ধরনের পোলাওটা করলে কিন্তু অনেক সময় খুব বেশি পোলাও চালটার ভাজা লাগে না, পোলাওটা ঝরঝরে হয়, এটা সবসময় খেয়াল করবেন। যাদের আর কি পোলাও ঝরঝরে হওয়ার বা একটু বেশি নরম হয়ে যায় বা শক্ত থেকে যায়, তাদের জন্য এটা অবশ্যই আপনারা রান্না করার অন্তত 15-20 মিনিট আগে কম করে হলেও এটা ধুয়ে রেখে দিলে দেখবেন ইনশাল্লাহ কিছুটা হলেও আপনার ওই প্রবলেম থেকে, বেশি নরম হয়ে যায় বা শক্ত থেকে যায় একটু, ওইটার থেকে একটু হলেও আপনি সমস্যাটা সমাধান পাবেন ইনশাল্লাহ। তো অল্প একটু পোলাও করছি বাচ্চাদের জন্য, সেখান থেকে আপনাদের সাথে শ্যুট করা। আমি ভীষণ টায়ার্ড, সারাদিন রোজা রেখে তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ টায়ার্ড বলতে এটার মধ্যেও অনেক আনন্দ আছে। আর দেখতে দেখতে রোজা তো প্রায় বলতে গেলে মনে হচ্ছে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, এই শুরু করে আবার শেষেও হয়ে যাচ্ছে একটু একটু করে। আর সামনে ঈদ, এবার ঈদ কেমন হবে আলহামদুলিল্লাহ ভালোই হবে, কিন্তু আমরা সারা জীবন ঈদ মানে আনন্দ হচ্ছে নতুন পোশাক এটা সেটা এই ধরনের একটা প্ল্যান থাকতো সবারই, কিন্তু এখন মনে হয় না আগের মতো এরকম আছে। তারপর আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে, আর এখন তো অনেক ভালো অনেক কিছু আছে, যেমন অনলাইন ব্যবস্থা আছে। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এরকম অনলাইন ব্যবস্থা এগুলো কিছুই ছিল না, আর আল্লাহ না করুক এক মহামারী আমার জন্মের পর থেকে আমি কখনো দেখিও নাই শুনিও নাই, তো এরকম আর কি। তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ সব কিছু মালিক, আল্লাহই সব কিছু, আল্লাহই রোগ ব্যাধি দিয়েছেন, আল্লাহই সবাইকে সমাধান করবেন, মাফ করবেন, এই আর কি। তো রান্না করতে করতে কথা বলছি, ভালোই লাগছে। আর গতকালকে হচ্ছে আমার যা ফোন করেছিল ওর সাথে অনেকক্ষণ কথা বলেছি, আপুর সাথে কথা বলেছি। তো কালকে রাতে কথা বলতে গিয়ে দেখা গেছে যে আমার একটু রান্নায় দেরি হয়ে গেছে, পরে কালকে রাত সারা রাতে আমার একবারে সেহেরির পরে সব খাওয়া দাওয়ার পরে গুছিয়ে দেন তখন আমি শুয়েছি, আর আমি কিছু রান্না ফ্রিজ আপ করতে পারি নাই, সেগুলো দেখা গেছে সকালবেলা তখন দেখা যাচ্ছে ফ্রিজা শক্তিকেও অনেক লেট হয়েছে ঘুম পাড়াতে, তো ওরা ঘুমায় গেল, তারপরে দেখা যাচ্ছে বুয়া আসছে, বুয়া সব কিছু বুঝতে পারে নাই, ফেলে টেলে দিয়েছে অনেক রান্না করা তরকারি, তারপরে চা করা ছিল এগুলো সব ফেলে দিয়েছে, যা কোনো আর কোনো দোষ নেই নতুন বুয়া। তো যাই হোক ঠিক আছে, আর একটু পরে পোলাওটা বসিয়ে দিয়ে মাংসটা গরম দিয়ে এখানে হচ্ছে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘি তো দিতেই হবে, ঘি না দিলে আমার মেয়েরা বলবে আজকে পোলাওটা যেন কেমন হয়েছে, ওরা কিন্তু খাবারটা মোটামুটি বুঝে,
তো আমি একদম অনেক স্পেশাল কিছু দিয়ে অত ইয়ে করে কিছুই করে নেই, জাস্ট খাওয়ার মতো খাওয়াতে যাবে গরম মশলা টশলা দিয়ে আমার মতো করে করেছি, কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দর একটা স্মেল আসছে, চালটা খুবই ভালো। তো ঠিক আছে, আর পাশে চুলায় মুরগিটা গরম করে নিব, আর সাথে তো সালাদ বললাম, কোল্ড ড্রিঙ্কস আছে, অবশ্য ফ্রিজে আরও কিছু থাকতে পারে, আরও কিছু বলতে যেমন বোরহানি আছে, কিন্তু বোরহানিটা কিছুদিন আগে রমজান মাস শুরু হওয়ার দুই দিন আগে হচ্ছে আমার হাজব্যান্ড চিকেন নাও, এটা হচ্ছে বোধহয় কাচ্চি হবে, একসাথে একটা বক্সে করে অনেকগুলো নিয়ে আসছিলো, তখন হচ্ছে বোরহানি এনেছিলো, তো বোরহানি একটা বোতল খাওয়া হয়েছে আর একটা রয়ে গেল, তো প্রাপ্তি বোরহানিটা খুব একটা পছন্দ করে আবার করে না, এরকম রোজা করে, দেখা যাক, ওদের আজকে ইফতারটা খুব একটা খায় নাই, আর ছোট মানুষ রোজা রাখে ক্লান্ত হয়ে যায়, রোজা আবার ও নামাজও পড়ে, রোজা রেখে চেষ্টা করে, আর ফজর নামাজ সে পড়বেই আলহামদুলিল্লাহ, আবার রাতে হুজুর চলে আসে, কিছুক্ষণ পরে হুজুর চলে আসবে, এই জন্য ভাবলাম একটু খেয়ে নাক, ঠিক 9:45 বাজলেই হুজুর চলে আসে, তো ভাবলাম একটু পোলাটাই যে আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে, দেখেন না আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, আমি তো আপনাদের সাথে কথা বলতে বলতে খুব তাড়াহুড়ো করেই, কিন্তু অত কিছু করি নাই, তারপর আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে, আর একটু বেরেস্তা করে, যে চিকেনটা অলরেডি গরম হয়ে গেছে পাশে চুলায় ছিল, তো একটু বেরেস্তা করে চিকেনের উপরে দিয়ে দিব, আর পোলাওতে আর বেরেস্তা দিব না, তো ঠিক আছে, আর এই তো চুলায় রান্নাগুলো অল্প আছে রেখে দিলাম, একটু ভাপে ভাপে আর একটু সুন্দর স্মেল ছড়াবে, তো ঠিক আছে, আর আগামী কালকের জন্য একটু ছোলা ডাল ভিজিয়ে রাখি, আজকে আমি ডালটা কীভাবে ভিজাবো বা সেটা আপনাদের সাথে একটু দেখাবো আর কি, খুব অল্প করে, ছোলা একদমই আমি খাই না এই বছর, আমি একদমই ছোলা ভুনাটা খাই নাই, আমার ভালো লাগছে না, জাস্ট শুধু আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড ওনাদের দুজনের জন্য আমি প্রতিদিন ছোলাটা রান্না করি, তো ঠিক আছে, আগে বাচ্চাদের খাবার দিব, তো আর একটু থাকুক এর ফাঁকে আমি একটু ছোলা ডাল ভিজিয়ে ফেলি, বাবু আসো, রোজা আম্মু, হ্যাঁ ঠিক আছে মা, তো এই তো আমি ছোলা, এই যে ছোলার ডালটা ভিজালাম, আর এখানে হচ্ছে আমি এই মাটির এইগুলোতেই সবসময় ভিজাই, তো ঠিক আছে অল্প করে ভেজালাম, আর এখানে হচ্ছে মসুর ডাল দিয়েছি, আর খেসার ডালটা আজকে দিলাম, মাঝে মধ্যে দেই খুব কম, আর এখানে হচ্ছে সামান্য অল্প খানিক 1-4 চামচ হবে একটু ভাতের চাল দিয়েছি আমি, এই তিনটা উপকরণ দিয়ে পেঁয়াজও ভাজলে খুব মজা হয় আলহামদুলিল্লাহ, তো ঠিক আছে, এই তো বেরেস্তা করে দিয়ে দিলাম, এখন আমার মেয়েরা এটা খেয়ে, দুইটা রোস্টেড পিস আর কি আছে, তো আর সাথে দুইটা আলু আছে, আলহামদুলিল্লাহ খেয়ে নিবে দুইটা বাবু মিলে, আর ফিজা শুক্তিকে খাওয়াবো একটু পরে, আর রাতের রান্না বান্না আছে।